আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। এসো জেনে নি হিন্দুদের দুটি মহাকাব্যর বিষয়ে, একটি হলো রামায়ণ আর একটি মহাভারত। আজকে রামায়ণের বিষয়ে আপনাদের আজকে জানাবো। রামায়ণ কি? রামায়ণ হিন্দুদের একখানি ধর্মগ্রন্থ নিয়ে একটি মহাকাব্য। রামায়ণ কে রচনা করে? বাল্মীকি মুনি রামায়ণ রচনা করেন। বাংলা ভাষায় রামায়ণ কে অনুবাদ করেন? মহাকবি কৃত্তিবাস ওঝা। দশরথ কে ছিলেন? অযোধ্যার রাজা ছিলেন। রাজা দশরথের কয় রানী? তিন রানী। রাজা দশরথের কয় ছেলে ছিল? চার ছেলে। রাজা দশরথের বড় ছেলের নাম কি? রাম। রাজা দশরথের অন্য ছেলেদের নাম কি? লক্ষ্মণ, ভরত আর শত্রুঘ্ন। রামচন্দ্রের স্ত্রীর নাম কি? সীতা। সীতার বাবার নাম কি? জনক। রাম কিভাবে সীতাকে বিবাহ করেন? হরধনু ভঙ্গ করে রাম সীতাকে বিবাহ করেন। হরধনু কি? রাজা জনককে শিব যে ধনুক দেন তার নাম হরধনু। রামচন্দ্র বনে গিয়েছিলেন কেন? পিতার কথা রাখবার জন্য রামচন্দ্র বনে গেছিলেন। কত বছরের জন্য রামচন্দ্র বনে গিয়েছিলেন? 14 বছরের জন্য রামচন্দ্র বনে গিয়েছিলেন। রামচন্দ্র সাথে আর কে কে বনে গিয়েছিলেন? রামচন্দ্রের সাথে লক্ষ্মণ ও সীতা বনে গিয়েছিলেন। রাবণ কে ছিলেন? রাবণ লঙ্কার রাজা ছিলেন। রামচন্দ্র বনবাসে কোথায় গিয়েছিলেন? রামচন্দ্র বনবাসে পঞ্চকোটি বনে ছিলেন। শূর্পণখা কে? শূর্পণখা রাবণের বোন। শূর্পণখার নাক কে কেটেছিল? লক্ষ্মণ। সীতাকে কে চুরি করেছিল? রাবণ। রাবণ সীতাকে চুরি করে কোথায় রেখেছিল? অশোক বনে। রামচন্দ্র কিভাবে সীতাকে উদ্ধার করেছিল? যুদ্ধে রাবণকে হত্যা পরাজিত করে। বালি কে ছিলেন? বালি কিষ্কিন্ধার রাজা ছিলেন। হনুমান কে ছিলেন? হনুমান রামের প্রধান ভক্ত ছিলেন। হনুমান কার পুত্র? হনুমান পবন দেবের পুত্র ছিলেন। সীতার কয় ছেলে? সীতার দুই ছেলে। তাদের নাম? লব ও কুশ। বিভীষণ কে ছিলেন? বিভীষণ রাবণের এক ভাই ছিলেন। কুম্ভকর্ণ কে ছিলেন? কুম্ভকর্ণ রাবণের আর এক ভাই ছিলেন। ইন্দ্রজিৎ কে? ইন্দ্রজিৎ রাবণের ছেলে ছিলেন। কে 6 মাস ঘুমাতো এবং 6 মাস জেগে থাকতো? কুম্ভকর্ণ। সীতা পাতালে প্রবেশ করেছিলেন কেন? রামচন্দ্র তাকে অগ্নি পরীক্ষা দেওয়ার বলাতে মনে দুঃখে সীতাকে পাতালে প্রবেশ করতে হয়েছিল। নমস্কার, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।